বাড়ির অব্যবহৃত কুয়ো আর তাতেই 5 দিন ধরে আটকে বিড়াল। বিড়াল উদ্ধারে মানবিকতার নজির তৈরি করল জলপাইগুড়ি দমকল। পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরীর আবেদনে সাড়া দিয়ে জলপাইগুড়ি দমকল কেন্দ্রের কর্মীরা দীর্ঘ চেষ্টার পর জীবন্ত অবস্থায় উদ্ধার করে বিড়ালটিকে। ঘটনার শুরু দিন পাঁচেক আগে। কুয়োর উপর বসে লড়াই করছিল দুটি বিড়াল। এর মধ্যে কুয়োর জলে পড়ে যায় একটি বিড়াল। পরিত্যক্ত ওই কুয়োর ভেতরে একটি কোটরে ঢুকে নিজের প্রাণ বাঁচায় বিড়ালটি। ভেতর থেকে নাওয়া খাওয়া ভুলে শুধু বেঁচে থাকার জন্য ডাকাডাকি। বাড়ির লোকেরা প্রথমে কিছুটা চেষ্টা করেন, পরে হাল ছেড়ে দেন, কিন্তু জীবনযুদ্ধ জারি রাখে বিড়ালটি। এরই মধ্যে খবর পান পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। তিনি প্রথমে নিজে চেষ্টা চালান, কিন্তু সফল হননি। এরপর এদিন সহযোগিতা নেওয়া হয় জলপাইগুড়ি দমকল কেন্দ্রের। সকাল সকাল দমকলের দল হাজির হয় শহরে 22 নম্বর ওয়ার্ডের পবিত্রনগর কলোনির শঙ্কর মল্লিকের বাড়িতে। আসে বিশেষ প্রযুক্তির ময়ূ, কিন্তু অপ্রশস্ত কুয়োতে নামাতেই পারেননি সেই ময়। এবার ডাকা হয় আরও একটি ইঞ্জিন। কুয়োতে জল বাড়িয়ে বিড়ালটিকে প্রথমে ভাসিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। ইঞ্জিন থেকে কুয়োর জল দেওয়া শুরু হয়, ভেসে ওঠে বিড়াল। এর মধ্যে কুয়োতে নামানো হয় দড়ি বাঁধা ঝুড়ি। প্রাণ বাঁচাতে সেই ঝুড়িতে ওঠে বিড়ালটি। এরপর দড়ি টেনে ঝুড়ি সহ উপরে তোলা হয় বিড়ালটিকে। উপরে উঠতে ঝুড়ি থেকে লাফ দিয়ে নিজের পছন্দ মতো জায়গায় চলে যায় বিড়ালটি। কিছুক্ষণ ভয় ভয়ে কাটল, তারপরে পুরনো ফর্মে ফিরে গেল বিড়াল। আর কাজ শেষে উপস্থিত মানুষের কৌটিস নিয়ে কেন্দ্রে ফিরে গেল দমকল। দমকল আধিকারিকরা জানিয়েছেন এটা তাদের কাজের অঙ্গ, কিন্তু তাদের এই কাজের প্রশংসায় পঞ্চকোট। পরিবেশপ্রেমী বিশ্বজিৎ দত্ত চৌধুরী থেকে বাড়ির মালিক শঙ্কর মল্লিক সকলে। জলপাইগুড়ি থেকে প্রদ্যুত দাসের রিপোর্ট, সি নিউজ। আপনার 3-4 দিন ধরে আটকে ছিল, ওটা আমরা রিস্কি করলাম। কী অবস্থা ছিল? ও মানে কুয়ার যে রিং আছে, রিংয়ে যে ফাঁকা আছে, ফাঁকার মধ্যে ঢুকে গেছিল। 3-4 দিন ধরে ডাকতে ছিল, এখন আমাদের কল দিল, এসে রিস্কি করে দিল। আপনার নাম? আমার নাম অনিশ্চন্দ্র লিডার। আমি গতকালকে আমাকে আমাদের পাড়ার আর কি, আমি জানতামও না যে একটা বিড়াল কুয়োর মধ্যে পড়েছে। তা কালকে আমাকে যখন জানায়, তা আমি যথারীতি আমাদের মতন করে চেষ্টা করছিলাম। প্রথমে তো বাচ্চারা বিড়ালটাকে উঠাতে পারিনি, পূর্ণবয়স্ক বিড়াল আর কি। তো ওর মধ্যে একটা কুয়োর মধ্যে ফুটো ছিল আর কি, সেই রিংয়ের মাঝখানে একদম শেষের দিকে এখানে ঢুকেছিলো। তারপরে আজকে ফায়ার ব্রিগেডকে আমি কথা বলি আর কি। কথা বলার পরে এবং ফায়ার ব্রিগেড যথাযথ যে কাজটা করেন ওনারা, সেটা ওনারা তো এইসব কাজ করেনি, কিন্তু এর বিনিময়ে একটা টাকাও কিন্তু ওনারা নেন গভর্নমেন্টের থেকে, একটা ফিস নেন। তো সেটা আমি যখন কথা বলি এবং আমি বলি যে দেখুন এই ঘটনা, এবং টাকা দেওয়ার কেউ নেই, এবং ওনারা তাতে নিজেরা আলোচনা করে জলপাইগুড়ি যে দমকল বাহিনী আছে ওনারা বললেন, আমার সঙ্গে বললেন যে এরকম না, ঠিক আছে টাকা পয়সা লাগবে না, আমরা গিয়ে এটা করে দিচ্ছি। তো আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেছে দমকল বিভাগ, এবং ধন্যবাদ জানাচ্ছি দমকল বিভাগকে যে একটি প্রাণকে বাঁচানোর জন্য আর কি আমাদেরকে পূর্ণভাবে সহযোগিতা করেছেন ওনারা। আপনার নাম? বিশ্বজিৎ দত্ত চৌধুরী, পরিবেশপ্রেমী জলপাইগুড়ি। কিসের জন্য আসছে? ওই কুয়ার মধ্যে বিড়াল পড়ে গেছিলো, গর্তের মধ্যে ঢুকে যায়। আমরা 3-4 দিন হয় ওইটাকে চেষ্টা করতে পারিনি। আজকে দুলু আজকে বিশ্বজিৎ ফোন করছে, ফোন করে ফায়ার ব্রিগেড লাইনে উঠে। আপনারা চেষ্টা করে উঠাতে পারেননি? না। তো ফায়ার ব্রিগেড একটা গেল, আরেকটা আসলো। হ্যাঁ, কী বলবেন, মানে একটা গাড়ি আসলো, আবার আরেকটা গাড়ি আসলো, গাড়ি চলে গেলো। তখন ওই গাড়িটা আসলো, জল দিয়ে লোড করে তারপরে উঠালো। আপনার নাম? আমার নাম শঙ্কর মল্লিক। এটা কোন পাড়া? পবিত্রনগর। পবিত্রনগর কলোনি। আপনি কি বাইক বা স্কুটি কিনতে চাইছেন? চলে আসুন আপনার শহর চ্যাংড়াপান্থার কানু এন্টারপ্রাইজে। আমাদের শোরুমে হিরোর 100-200 সিসির সমস্ত ধরনের বাইক ও স্কুটি পাওয়া যায়। বর্তমানে আমাদের শোরুমে বিশেষ অফার চলছে। প্রতিটি বাইক ও স্কুটিতে 1-10,000 টাকার নগদ টাকা ছাড় চলছে। তাই দেরি না করে শীঘ্রই চলে আসুন আমাদের শোরুমে। এছাড়াও আমাদের শোরুমে হিরোর জেনুইন পার্টসও পাওয়া যায়। সহজ ফিনান্সের সুব্যবস্থাও রয়েছে। বিশদ জানতে যোগাযোগ করুন 7679728684 এই নম্বরে। আনন্দ সংবাদ, শুভ সংবাদ, এখন আপনার শহর চ্যাংড়াবান্ধাতে চলে এসেছে এই প্রথম এমআইয়ের শোরুম জ্ঞানরাজ। এমআই ফোন ছাড়াও পেয়ে যাবেন ওপো, ভিভো, রিয়েলমি, স্যামসং, টেকনো সহ অন্যান্য নামি দামি কোম্পানির মোবাইল ও সমস্ত রকমের মোবাইলের সরঞ্জাম।
0% সুদে সহজ কিস্তিতে কম সময়ে নিয়ে যান আপনার পছন্দের হ্যান্ডসেট। আমাদের শোরুমের ঠিকানা ভিআইপি মোড় চ্যাংরাবান্ধা কোচবিহার। মোবাইল নাম্বার 9733285853, এছাড়া 9641548188। আপনার পছন্দসই মোবাইল ফোন কিনতে চান, তবে আজই চলে আসুন মেখলিগঞ্জ বাজারের রাধা গোবিন্দ মোবাইল হাউসে। এখানে বিশেষ ছাড়ে পেয়ে যাবেন সব ধরনের মোবাইল ফোন। এছাড়াও এখানে স্যামসাং সেটের ওপর জিরো ইন্টারেস্টের ফিনান্সের সুব্যবস্থাও আছে। স্বল্প ডাউন পেমেন্ট দিয়ে নিয়ে যান আপনার পছন্দসই স্যামসাং সেট। এছাড়াও এখানে পেয়ে যাবেন মোবাইলের যাবতীয় সরঞ্জাম, মোবাইল রিপেয়ারিংয়ের সুব্যবস্থাও আছে। যোগাযোগ অপূর্ব বিশ্বাস, ফোন নাম্বার 9614003500। আপনি কি নতুন মোবাইল ফোন কিনতে চান? তাহলে চলে আসুন আপনার শহর চ্যাংরাবান্ধার ইলেকট্রিক অফিসের নিকট আমাদের বাবার আশীর্বাদ মোবাইল হাউসে। এখানে স্যামসাং, ভিভো, ওপো, এমআই, নোকিয়া, ইনটেক্স, লাভা সহ সব ধরনের মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায়। বর্তমানে আমাদের মোবাইল হাউসে দীপাবলি উপলক্ষে প্রত্যেক অ্যান্ড্রয়েড মোবাইলের সঙ্গে একটি পাওয়ার ব্যাংক ফ্রি। বিশদ জানতে যোগাযোগ করুন 9933880013 এই নম্বরে।